জিএম কাদেরকে চাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান করলেন এরশাদ। নিজের ছোট ভাই ও দলের কো চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। শনিবার রাত 11টায় এরশাদ তার বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ ঘোষণা দেন। এক সাংগঠনিক নোটিশে তিনি বলেন, আমার শারীরিক অসুস্থতার জন্য পার্টির কর্মকাণ্ড পরিচালনা বিঘ্ন হচ্ছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জিএম কাদের পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এ সময় পার্টির যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়সহ জাপার কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। কয়েক মাস ধরে অসুস্থ এরশাদ এরই মধ্যে দুদফায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়েছেন। দেশে ফেরার পরও এমনটা প্রকাশে আসেনি। সংবাদ মাধ্যমে বিবৃতি পাঠিয়ে দলীয় বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছেন।